নমস্কার। আজকে এই কি নিয়ে কথা বলবো ভাবতে ভাবতে হঠাৎ করে মনে হলো যে একটা সিনেমা দেখেছিলাম যেটার ব্যাপারে কোনোদিন বিশদে কথা বলা হয়নি, মানে আমার যেইগুলো মনে হয়েছে আর কি বেশ আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যায়। সেই সিনেমাটার নাম হচ্ছে ক্লক ওয়ার্ক অরেঞ্জ। নামটা কেমন অদ্ভুত, মানে ঘড়ি, ঘড়ির কাজ, তার সঙ্গে কমলা লেবু। না, কমলা লেবু যে ভাবতে হবে তার কোনো মানে নেই, কমলা রঙও হতে পারে। হ্যাঁ, মানে না, ওই দিকে না হয় নাই গেলাম। যাই হোক, তো ক্লকওয়ার্ক অরেঞ্জ পরিচালনা হচ্ছে স্ট্যানলি কিউব্রিকের। এবার স্ট্যানলি কিউব্রিক মানেই হচ্ছে স্পেস ওডিসি সবার আগে। না, শুধু স্পেস ওডিসি নয়, পাথস অফ গ্লোরি, স্পার্টাকাস, ডক্টর স্ট্রেঞ্জ লাভ, ক্লকওয়ার্ক অরেঞ্জ, দ্য বডি, আইস ওয়াইড শাট, এই সিনেমাগুলো। এবারে ক্লকওয়ার্ক অরেঞ্জ যখন প্রথমবার দেখি তখন খুব অদ্ভুতভাবে সিনেমাটা আমাকে এফেক্ট করে। মানে বেশ কিছুদিন আমি সিনেমাটার বেশ আবেশের মধ্যে ছিলাম। সাধারণত সিনেমা দেখলে আমি একটু সিনেমার আবেশে থাকার পাবলিক আর কি। তো এবারে যে বয়সটাকে নিয়ে কিউব্রিক দেখাচ্ছেন এবং যে ভাবে তিনি টাইমটাকে ডিস্টোপিয়া করে তুলছেন, সেই দেখানোর মধ্যে সাংঘাতিকভাবে একটা এস্থেটিক্স রয়েছে যেটা খুব অ্যাপিলিং। এবং তার সাথে সাথে যে বয়সটাকে দেখাচ্ছেন এবং যে বয়সে যে সব ক্রাইমগুলোকে তিনি দেখাচ্ছেন, মোস্টলি ক্লকওয়ার্ক অরেঞ্জ যদি খুব মন দিয়ে দেখা যায় তাহলে কিন্তু দেখবো আমরা যে আমাদের গোটা যে লিগাল সিস্টেম, সেই লিগাল সিস্টেমটাকে একেবারে চোখের সামনে, মানে হাতের সামনে ধরে মক করা হয়েছে। যেভাবে একটা লিগাল সিস্টেমের মধ্যে পড়ে ওই আর কি গ্যাড়াকলের মধ্যে পড়ে যেরকম আর কি অবস্থা হয় মানুষের, তা এই সিনেমাটা যখন দেখা হচ্ছে এবং যেভাবে তিনি একটা খুব ছোট্ট একটা ন্যারেটিভের মধ্যে, আমি বলবো যে ন্যারেটিভটা হয়তো সেভাবে বৃহৎ আকারই নেয়, মানে আমরা আর কি ক্লকওয়ার্ক অরেঞ্জে কি দেখছি, একটা ছেলে, তার নাম অ্যালেক্স, তার 17-18 বছর বয়স হয়তো, সে তখনও স্কুল পাশ করেনি, কি স্কুল পাশ করবে এরকম টাইপের একটা বয়স। এবং সেখানে তার সঙ্গে মানে সে অলমোস্ট একটা ক্রিমিনালে পরিণত হয়েছে, সে জায়গায় জায়গায় যাচ্ছে, লুটপাট করছে, লোককে মারছে বিভিন্ন রকমের, এবং সে একটা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে। এবং এই যে যে সময়ে কিউব্রিক সিনেমাটা বানালেন এবং সেই সময় আস্তে আস্তে ইকোনমি আস্তে আস্তে গ্লোবালাইজ হচ্ছে, বিশেষ করে আমেরিকান ইকোনমি, আমেরিকান এবং ইউরোপিয়ান ইকোনমি আস্তে আস্তে গ্লোবালাইজেশনের দিকে যাচ্ছে, তো কালচারাল একটা মিক্স আপ হচ্ছে, সেইগুলোকে নিয়ে কিউব্রিক এই গোটা অ্যালেক্সের জার্নিটাকে দেখালেন। এবং খুব যদি মাইনিউটলি দেখা যায় তাহলে দেখবেন যে কিউব্রিকের এই কাজের মধ্যে কিউব্রিক কিন্তু সেভাবে দেখতে গেলে একটা মানুষের ওই জঙ্গলি হওয়া থেকে সভ্য হওয়া এবং সভ্য হয়ে কিভাবে বেঁচে থাকার যে লড়াই, মানে এই 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 সোসাইটির যে একটা মারপ্যাচ, সোসাইটির যে গ্যাড়াকল, সোসাইটির যে একটা স্পেস, এই স্পেসের মধ্যে কিভাবে মানে বাঁচার কথা বলছে সোসাইটি অ্যাকচুয়ালি, এবং সেখানে সাংঘাতিক একটা মানে আমরা পরিণতি দেখি। এই অ্যালেক্স যখন বিভিন্ন ক্রাইম করে পুলিশের হাতে ধরা পড়েছে এবং পুলিশের হাতে ধরা পড়ে তাকে দেওয়া হয় একটা টিম অফ সাইকিয়াট্রিস্টের হাতে তুলে দেওয়া হয়, এবং তারা পেয়ে তার উপর মানে জঘন্য জঘন্য সব এক্সপেরিমেন্টস করে। সেই এক্সপেরিমেন্টেশনের ফলে তার মধ্যে একটা অদ্ভুত ডিহিউম্যানাইজেশন হয়। হোয়াট ইজ দিস ডিহিউম্যানাইজেশন? মানে ধরুন আমার, আপনার, আমাদের প্রত্যেকেরই একটা ইচ্ছে শক্তি আছে, আমরা ভাবতে ভালোবাসি, আমরা করতে ভালোবাসি, সেই কারণেই মানুষ এত কিছু করেছে, বাড়ি, গাড়ি, টানেল, নিউক্লিয়ার এনার্জি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, এবং সেই কারণে আমরা মানুষ। এবং তার পাশাপাশি যেটা আমাদের করতে শিখিয়েছে আমাদের এই আরবানাইজেশন, সেটা হচ্ছে যে আমরা আমাদের এগেনস্টে কোনো ক্রাইম হলে তার এগেনস্টে আমরা রুখে দাঁড়াই, আমরা প্রতিরোধ করি বা প্রতিবাদ করি, এবং তার জন্য একটা কনস্টিটিউশন রয়েছে যেটা আমাকে বলছে যে আমার সঙ্গে যদি কোনো ক্রাইম হয় আমি যেন সেটাকে সহ্য না করি, বরং তার এগেনস্টে কমপ্লেন করি এবং প্রতিকার চাওয়ার চেষ্টা করি। এবারে কিছু কিছু ক্ষেত্রে ধরুন আমাকে যদি কেউ এসে মারে,
হতেই পারে যে আমি সেখানে মারটা সহ্য করে গেলাম, কিন্তু যদি একাধিক লোক আমাকে মারতে আসে এবং সেই একাধিক লোকে মার থেকে আমি যদি পালিয়ে বাঁচতে না পারি অ্যাটলিস্ট এক দুজনকে ধাক্কা মেরে, তাহলে সেটা আমার পক্ষে ফেটাল হতে পারে। সেরকম জিনিসটাই কিন্তু কোথাও গিয়ে ক্লকওয়ার্ক অরেঞ্জে দেখানো হয়েছে এবং সেটা খুব সাংঘাতিকভাবে দেখানো হয়েছে। তো সেই কারণেই ক্লকওয়ার্ক অরেঞ্জ নিয়ে অনেকদিন ধরে অনেক কথা জমেছিল, সেটা এইভাবে বেরোলো আর কি। তো আমাদের চ্যানেল আপনারা দেখছেন, সবই করছেন, কিন্তু কত মশলা দেবো বলুন তো। মানে এই দেখুন না, চশমা রাত্রির বেলা চশমা পরে বসেছি, কি না একটা কিছু নিয়ে বলতে হবে যদি আপনাদের এই মানে চশমা পরা ব্যাপারটা যদি আপনাদের ভালো লাগে। সাধারণ মানুষ সাধারণভাবে একটা সিনেমার কথা বলছে, সেটা দেখুন না, ভালো লাগবে।